नमः शिवाय स्टूडेंट्स, आज हमारा जो लेखाटी पढ़ते चले लेखाटी तुम्हारे साहित्य मेला बोर 118 नम्बर पेजे रही कविता हिसाब से पढ़ले मूलत ये गान हिसाब से गण्य करा है। ये गानटी लिखे ज्योतिरिंद्रनाथ ठाकुर। ज्योतिरिंद्रनाथ ठाकुर सम्पर्के आगे छोटो करे एकटु जेने नि। ज्योतिरिंद्रनाथ ठाकुर जन्म 1849 ख्रिस्टाब्दे एवं ओनार मृत्यु होयेछिलो 1925 ख्रिस्टाब्दे। विख्यात नाट्यकार, संगीतकार, सम्पादक एवं चित्रशिल्पी, कनिष्ठ भ्राता रवीन्द्रनाथेर प्रतिभार विकाशे एई मानुषटिर अवदान अनस्वीकार्य। उनी एकाधारे छिलेन नाट्यकार, माने नाटक लिखतें, संगीतकार, गान लिखतें, सम्पादक, सब माने अनेक किछुर सम्पादना करतें एवं चित्रशिल्पी, छवि आँकतें। रवीन्द्रनाथ ठाकुर छिलो ओनार छोटो भाई एवं आमरा एखाने देखलाम लेखा रयेछे जे रवीन्द्रनाथ ठाकुरेर प्रतिभार विकाशे ओनार जथेष्ट अवदान रयेछे। तार संगीत संक्रांत ग्रंथगुलिर मध्ये स्वरलिपि गीतिमाला विख्यात। संगीत विषयक पत्रिका बीणावादिनी एवं संगीत प्रवेशिका और सम्पादक प्रवेशिकारो सम्पादक छिलेन। एबारे आमरा मूल लेखार दिके जाच्छि। गानटिर शिरोनाम होच्छे चल रे चल सबे भारत सन्तान। तार माने आमरा बुझते पारछि कवि एखाने भारत सन्तान, तार माने समग्र भारतवासी। भारत सन्तान माने कि भारतेर सन्तान, तार माने आमरा जानी आमरा आमादेर देशके मा हिसाबे गण्य करी, भारत मा, भारत माता हिसाबे गण्य करी। ताहले भारतेर सन्तान माने होच्छे जारा देशवासी, सकलेई भारत मातार सन्तान। एखाने लेखक বা কবি ভারতবাসীদের বা ভারতের যে সন্তান, ভারত মাতার যারা সন্তান তাদেরকে কোথাও একটা চলতে বলেছেন। চল রে চল সবে, সবাইকে, সমগ্র ভারতবাসীকে চলার কথা বলেছেন। কোথায় চলার কথা বলেছেন দেখা যাক। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, বীর দর্পে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশেরই কল্যাণ। পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন, উঠো জাগো সবে বলো মাগো তব পদে শোপিনু পরাণ। কবি সমগ্র ভারতবাসীকে, ভারত মাতার যারা সন্তান তাদেরকে বলেছেন আমাদের মা অর্থাৎ আমাদের দেশমাতৃকা, আমাদের ভারত মাতা আমাদের আহ্বান করছেন, ডাকছেন, তাই আমাদের যেতে হবে। এখানে যাওয়া অর্থাৎ কোথাও চলে যাওয়া না, এখানে যাওয়া অর্থাৎ দেশের কাজে নিজেকে সমর্পণ করা, নিজেকে উদ্বুদ্ধ করা, নিজেকে সঁপে দেওয়া। বলছে বীর দর্পে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশেরই কল্যাণ। মানুষের মধ্যে যে বীরত্ব রয়েছে, যে বীর একটা মনোভাব রয়েছে, সেই বীর দর্পে এবং পুরুষ সিংহের মতো আমরা সবাই জেগে উঠব এবং সাধ রে সাধ অর্থাৎ দেশের কল্যাণ বা দেশের ভালো সবাই সাধন করব, অর্থাৎ দেশের ভালো করব। পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন, বলছে মায়ের যে দৈন্যতা বা মায়ের যে কষ্ট রয়েছে সেটা পুত্র ছাড়া বা সন্তান ছাড়া কে মোচন করবে, কে দুঃখটা দূর করবে। আমাদেরই তো কর্তব্য, যারা আমরা ভারতবাসী, যারা আমরা ভারত মায়ের সন্তান, তাদেরই কর্তব্য হচ্ছে মায়ের এই দৈন্য বা দুঃখটাকে ঘুচিয়ে দেওয়া। তাই কবি দেশবাসীকে বলেছেন উঠো জাগো সবে বলো মাগো তব পদে শোপিনু পরাণ। বলছে ওঠো,
সবাইকে বলেছেন ওঠো, এবারে জাগো, তোমরা সবাই জেগে ওঠো, মাকে বলো যে আমরা সবাই তোমার চরণে আমাদের নিজেদের প্রাণ সমর্পণ করলাম, আমরা সবাই এই মন্ত্রে নিজেকে সমর্পণ করলাম যে আমরা দেশের ভালো বা দেশের কল্যাণ করব। নেক্সট ভিডিওতে আমি পুরো কবিতাটি তোমাদের সঙ্গে আলোচনা করব। নমঃ শিবায়।